মানে ভাবনা চিন্তার বাইরে কোন কোন জায়গা দিয়ে সাপ বেরোচ্ছে, মানে ঘরের দেয়ালের ভেতরে ভেতরে চারদিকে সাপ রয়েছে। আমি কিছু জানি, জানো তো? আচ্ছা তুমি জানো তো? মনে ভয় করবে না, তুমি জানো তো? চলো মাথা দাদা পুরো যন্ত্রণা আছে, সকাল থেকে চারদিকে ছুটে যাচ্ছি, সকাল থেকে এখনো অবধি মানে ভাত অব্দি খাওয়ায়নি, যে পরিমাণে সারাক্ষণ রেস্কিউ হয়ে আছে চাপে। আর চলুন দেখি এই জায়গাটার নামটা কি? আকুটি। আকুটি মানে এটা কোন এর মধ্যে পড়ছে? গাঙ্গিবাতানা আকুটি। তো আমাদের ডানকুমি থেকে 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি, তো চলুন যাই গিয়ে রেস্কিউ করি তার আগে। জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ বাড়ি, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ি কেউরূপ চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, হোক সে নির্বিষ কিংবা বিশ্বদর, রাত হোক বা দিন সর্বা গ্রাম সাপে আনোয়ান লেগেই চলেছে। আর সেই সাপের সাথে আমরা আসি আপনাদের সাথে আপনাদের কাছে সমীরণ বাড়ি ক্যাম্প রেস্কিউ টিম। চলুন হাজির হয়ে গেছে এখানে, দেখবো কী আছে না আছে, টোটাল ডিটেলসটা দেখি আর কটা পাই না পাই আবার দেখবো। এখন বেশিরভাগ গোখরো বেরোচ্ছে মাটির ঘরগুলো থেকে সব, কারণ এরা বর্ষা আসছে, এরা নিজেদের খাবার সঞ্চয়ের জন্য বেরোবে, খাবার খাওয়ার জন্য। আর বাচ্চারাও যেসব বাচ্চাগুলো দিয়েছিল ডিম ফুটে সেইগুলো এবার বেরোচ্ছে নতুন করে খাবার, আর সেই জন্য দেখা করছে। এখানেও গোখরোর বাচ্চাই দেখা যাচ্ছে, চলুন কী পাই না। তো এই জায়গাটাই আছে, এখানে অনেক গর্ত আছে ভেতর দিকে দেখছি। চলো আমরা এখানটা মাটিকে খুঁড়তে হবে। আমি নিজে এসে এইসব একটা বাচ্চা এখান থেকে মুখ বাড়িয়েছিল দেখলাম, তারপর ভেতরে ঢুকলো। দীপঙ্কর তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা সাদা মথ, মানে মানে সত্যি খুব সুন্দর লাগছে। আস্তে একটু সাইলেন্ট, একটু চুপ করবেন, সবই আছে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। মানে তোমাদের কিছু আছে, আমাদের কাছে কিছু আছে, আমি সাপ আছে, সাপ থাকি তো হবে। কি বলছে শোন একটু, আচ্ছা কি হয়েছে এটার জন্য তোমার সাপ কামড়াবে না? হ্যাঁ, কে দিয়েছে এটা তোমার, কে দিয়েছে? লোক দিয়েছে। কে জেনারেল লোকটা? কি ফকি দিয়েছে, ফকি দিয়েছে। আমরা যেটাকে বাঁচানোর জন্য যাই আজকে সেই জিনিস নেই, কাকা এখন বলছে তুমি খালি বের করে দাও, আমি ধরে নেবো, আমার কিছু করবে না, আমি তো নিজে ফাল করে ধরবো, আমি মুখে হাত ধরে পালাবো। আমি কিছু জানি, জানো তো? আচ্ছা তুমি জানো তো? মনে ভয় করবে না, তুমি জানো তো? তো এইখানে উপর দিকে সাপের খোলস দেখতে পাচ্ছি দুটো, দেখা যাক কি পাই আর না পাই। আর এই ঘরের মধ্যে যার স্কুল সব কিন্তু এই মাটির ঘর থেকেই হচ্ছে, কারণ ভেতর দিকে গর্তটা বন্ধ আছে, এই লাইনটাতেই সাপগুলো কোথাও কোথাও খোলস ছিঁড়েছে চারদিকে, এই লাইনটাকে আমায় ভাঙতে হবে। দেখতে পেয়েছি আমি মুখ বাড়াচ্ছে, দেখেছি বেরোচ্ছে।
अरे बाल्टी नहीं आसान সেই বাচ্চা বাইরের দিকে খুঁড়ছিলাম, বাট ঘর থেকে কতটা বেশি ভালো বোঝা যাবে তাই জন্য আমরা এদিকে এলাম। তিনটে পাওয়া গেল, একটা এখানে কোনো কারণে ছিল সেটা ফট করে বেরোলো, দেখা যাক আর কত পাওয়া যায় না যায়। এইগুলো সব কত ছিল নাকি এদের? এইগুলো মানে এই গর্ত গুলো বেরোচ্ছে না তো ভাবতে পারছেন। এই সাপ নিয়ে কিন্তু মানুষের বসবাস, এই ঘরেই মানুষ থাকতো, এবং শুধু মানুষ নয় বড় অব্দি ওখানে ছিল, গোয়াল্লা গোয়াল আছে, তো সব কিছুর সাথেই মানুষকে থাকতে হয়। এই সাপ বের করতে গিয়ে সত্যি করে মানুষের ঘর ভেঙে ফেলতে হচ্ছে, যে অবস্থা দেখছি, কোথায় কোথায় দিয়ে যে সাপ বের হচ্ছে, প্লেন জায়গা থেকে সাপ বেরিয়ে গেল, মানে ভেতর দিয়ে দিয়ে এমন গর্ত হচ্ছে সেখান দিয়ে বেরোচ্ছে। হ্যালো, এই এসছে খুলছে বুঝলি তো, তো মানে ভাবনা চিন্তার বাইরে কোন কোন জায়গা দিয়ে সাপ বেরোচ্ছে, মানে ঘরের দেয়ালের ভেতরে ভেতরে চারদিকে সাপ রয়েছে, আর সেই সাপ নিয়ে কিন্তু মানুষ বসবাস করছিল, এবং এখানে গরু মানে কোন বিপদ নিয়ে সেই গোখরো বুঝতে পারছি যে কিভাবে মানুষকে থাকতে হয়, যারা মাটির ঘরে থাকেন বা কিছু দেবেন না, যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং মাটির ঘরে যারা থাকেন, ঘরে কোনো গর্ত থাকতে দেবেন না, আর গর্ত থাকা মানেই ইঁদুর ঢোকা মানেই সেখানে সাপ আসবে।
এতক্ষণ অবধি যা সাপ পেলাম আমার যতদূর মনে হচ্ছে এইটা হতে হচ্ছে মেন বাসা। এই যে বড় সাপটার খোলস এবং দেখি বেশি দিনের পুরনো না খোলসটা, মানে সাপটা যেটা পাবো খোলস ছাড়া সাপ পাবো, নতুন খোলস চেয়েছে। দেখা যাক কোথায় কি পাই। সাপের লেজটা খুঁজে গেছি, নদীর বস্তু আছে কি সাপ ধরতে গেছি অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছে, কোনো সাপ পাচ্ছে না, সাপ পাচ্ছে না, হঠাৎ খুঁজতে একটা সাপ দেখেছে, সে মা চিল্লে লাভ মেরেছে তাড়ান করে। আজ অনেক দূরে আছে, আমাকে ভয় পেতে হয়নি। দেখ এই যে সাপটা কিছু ইঁদুর বা কিছু খেয়েছিল হয়তো, সেই খেয়ে লোম সমেত পটিটা করেছে। এই যে সাপের পটিটা এখানটা, এই যে খোলস মাথার খোলসটা এদিকে বলে না এদিকে হবে, তারপরে এদিকে আছে, এগুলোর পটি পুপ আছে। তো সাপের চারদিকে পুপ সব কিছু পাচ্ছে, কিন্তু এখন যদি সাপটাকে পাবো আমি দেখতে পাচ্ছি না, পুরো ঘর চালা আমি দূরের মধ্যে। শেষে ওই দেয়াল এই দেয়াল এই ঘর পুরো ছেলে ফেলে লাস্টে এইখানে ডিম পেয়েছি। দেখা যাক কি পাই না পাই, বড়টা পাই কি পাই না দেখি। কটা ডিম হয়েছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, আপাতত এগারোটা দেখতে পেলাম। আর দেখি কটা দেখতে পাচ্ছেন এই যে সাপের ও কিছুর মতো কিলবিল করছে সাপ, এই এক এক করে এখানে নিচে পড়ে গেল দুমি দুমি, আর হাতে শেষমেশ একটা রইল। তো চলো এগুলো আমরা প্যাক করে নিই। লুলু চলো বুঝতে পারছেন, এক শেষমেশ কমপ্লিট হয়ে গেল, সাতখানা বাচ্চা পেলাম।
আর দাদা ফোন করে দাদা আপনার নামটা একটু বলবেন। শুভঙ্কর পল্লে। শুভঙ্কর পল্লে, আপনি আমাদের জানলেন কিভাবে? আপনার তো ভিডিও দেখে মানে ভিডিও কতদিন আগে থেকে দেখছেন? তার মতো আমি প্রায় দেখি, আপনাদের প্রায় দেখেন। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের শেয়ারে, যাতে আরও মানুষ জানতে পারছে এবং এই সাগুলো বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করছে। একটি বড় দেখেছিলেন না আপনারা? একটি বড় দেখেছিলেন? হ্যাঁ, বাট বড়টা পেলাম না। বড়টা আরও অনেক রাস্তা ছিল বাইরে বেরোনোর, সেখান থেকে বাইরে বেরিয়ে গেছে, খুঁজে পেলাম না, পুরো ঘর চলে পেলাম। কিছু করে নেই, নেক্সট যদি দেখতে পাওয়া যায় তো আবারও আসবো। আর রাস্তাটা অনেকটা দূর, ওই জন্য একটু লেট হচ্ছে। যাই হোক, আমাদেরকে দেখাও। হ্যাঁ, তোমাদের সবাইকে দেখিয়ে, আর চলো দেখা হবে নতুন ভিডিওতে। আর নতুন যদি আমাদের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে জোরবার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকে প্রেস করে অল করে দিতে হবে, যাতে নিজের নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম পেয়ে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ এই গ্রামবাসীদেরকে বাঁচানোর জন্য, ডাকার জন্য বা হেল্প করার জন্য। আবারও বলবো যে কার্বলিক কেমিক্যাল কেউ দেবে না, যাতে সাথে মারা যায় বা কিছু। আর আরও ভালোভাবে যদি আমরা সাপোর্ট করতে চান তাহলে আমাদের ইউটিউব থ্যাংকসের মাধ্যম থেকে আপনারা সাপোর্ট করতে পারেন, বা আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসা অব্দি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।